হেই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঋষানু দাস। তো চলো শুরু করা যাক আজকের ব্লগটা। তো আজ হচ্ছে আমাদের বাঙালিদের খুব বড় একটা স্পেশাল দিন, বিশেষ করে জামাই অ্যান্ড তাদের শাশুড়ি মায়েদের জন্য। তো আজ হচ্ছে জামাই ষষ্ঠী, অ্যান্ড হ্যাঁ, আমার তরফ থেকে সমস্ত জামাইকে জানাই শুভ জামাই ষষ্ঠী। তো কারা কারা আজকে মায়ের বাড়ি যাচ্ছ বলো, আর যারা অনেক দূরে থাকো, এই লকডাউনের সিচুয়েশনে অনেকেই যেতে পারছো না, জানি কারা কারা যেতে পারোনি সেটাও আমাকে জানিও। তো যারা যেতে পারোনি তাদের জন্য বলছি, কেউ মন খারাপ করো না, একটু কষ্ট করো, কিছু তো করার নেই। লকডাউনের সিচুয়েশনে যারা খুব দূরে থাকে তাদের পক্ষে কোনোভাবেই সম্ভব নয় যাওয়াটা। তো যাই হোক, মন খারাপ করো না, কোনোভাবে তোমরা বাড়িতেই সেলিব্রেট করো, নিজেরা ভালো মন্দ খাওয়া দাওয়া করো। অ্যান্ড হ্যাঁ, চলো এখান থেকে শুরু করি আজকের ব্লগটা আমি। অ্যান্ড হ্যাঁ, এখন আমার যেটা কাজ সেটা হচ্ছে আমি রুমটা ক্লিন করবো, অ্যান্ড একটু ফ্রেশ হয়ে নেবো, দেন রেডি হব। তো চলো ঝটপট সেরে নিই সব কাজ। তো আমি রুমটা ক্লিন করতে যাচ্ছি, পন্টু মানে রোজের কিছু না কিছু একটা গণ্ডগোল পাকাবে। তো গিয়ে দেখলাম যে একটা গণ্ডগোল পাকিয়েছে। তো তোমাদের দেখাচ্ছি যে ও রুমটার কী অবস্থা করেছে, মানে আমার রুম না, মায়ের রুমটা। তো যেহেতু মা আজকে খুব ব্যস্ত রান্না নিয়ে, মা তো এখন ওই সব দিকে যেতে পারবে না ক্লিন করার জন্য, তো আমাকেই এখন যেতে হবে রুমটা ক্লিন করতে। তো চলো আমি ক্লিন করে নিই, কী করবো, ও বদমাইশি করতেই থাকে আর আমাদেরকে এগুলোকে সহ্য করতেই হবে। এই অবস্থা রুমটার করেছে, এই যে চারিদিকে তুলো ফুলো ছড়িয়ে, এই যে এটার অবস্থাটা দেখো খালি, কি করেছে এটাকে। আমার একটাও টেডি বিয়ার এরকমভাবে রাখে না, সব কটাকে নষ্ট করে দেয়। তো ফাইনালি আমি রেডি, তো সব কাজ কমপ্লিট করে দেন আমি রেডি হয়েছি। তো দেখো আমার আজকের লুক, আমি আজকে একটা রেড কালারের তোমার ঢাকাই পরেছি, সেলফ ঢাকাই, অ্যান্ড সেরকম কিছুই না, জাস্ট একটু গয়নাগাটি পরেছি আর একটা বড় লাল টিপ পরেছি, কারণ অনেক দিন বউটো সাজা হয়নি, তো আজকে একটু বউ সেজে নিলাম। তো তোমরা অবশ্যই জানাবে যে আমাকে কেমন লাগছে। আর হ্যাঁ, তো এখন তো আমি এখন ওয়েট করছি ওনার জন্য, বিকজ ও আজকে অফিসে গেছে, তো অফিস ছুটি নেই। তো জামাই ষষ্ঠী তো বেসিক্যালি অফিস ছুটি থাকে না, তো যেহেতু ওর অফিস ছুটি নেই সেই জন্য কিছু করার নেই, মা সকালবেলা ওর জন্য ওই চিড়ে দই আরও কী সব খেতে হয় তো ওকে পাঠিয়ে দিয়েছিলো, কারণ বেলা এসে তো আর ওইসবগুলো খেতে পারবে না সকালে বাড়িতে। তোমাদের আমি দেখাবো যে ও অফিসে গিয়ে কীরকমভাবে থালা সাজিয়ে খেয়েছে, আমি ওকে বলেছিলাম, তো ওকে বলেছিলাম তুমি অফিসে গিয়ে প্লেটটা সাজিয়ে আমাকে একটু ব্লগ বানিয়ে দেবে। তো দিয়েছে, এত সুন্দরভাবে প্লেটটা সাজিয়েছে, আমি দেখে ভাবছি যে আমার মাই হয়তো ওকে সাজিয়ে দিয়েছে, বেচারায় কী করবে, কিছু করারও নেই। অ্যান্ড ও এসে গেলেই মায়ের যা যা রিচুয়ালস আছে মা সেগুলো করবে, মানে জামাই ষষ্ঠীর রিচুয়ালস, এটা হয়তো সব বাড়িতেই থাকে, তো আমার বাড়িতেও আছে, জাস্ট সেরকম কিছু না, আমাদের বাড়িতে খুব কম আছে রিচুয়ালসগুলো, তো অনেক বাড়িতে অনেক বেশি থাকে, তো জানিও যে কার বাড়িতে কীরকম রিচুয়ালস আছে না আছে। তো যাই হোক, তো ওই এসে গেলেই মা রিচুয়ালসগুলো কমপ্লিট করবে, দেন খেতে বসবো, কারণ প্রচণ্ড মানে আমি এখন ক্ষুধার্ত যাকে বলতে পারো, ঠিক আছে, তো ওর জন্যই অপেক্ষা করছি। আসতে যদিও আজকে অনেক তাড়াতাড়ি এসেছে, লেট বলাটা ভুল, বাট খেতে অনেকটা লেট হয়ে গেছে, এখন তোমার বাজে প্রায় 3:30, বাট আজকে একটা স্পেশাল দিন সেই জন্য ওকে ছাড়া আমি মা কেউই খাইনি। তো চলো তাড়াতাড়ি খেয়ে নিই, অ্যান্ড তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো এই ছিল আমাদের জামাই ষষ্ঠীর আজকের স্পেশাল মেনু, সব কিছুই ওর পছন্দ মতন জিনিস মা বানিয়েছে। অ্যান্ড দেখো যে হাঁড়ি কেকটা দেখতে পাচ্ছ, এই কেকটা স্পেশালি আমার বানানো, অ্যান্ড রসগোল্লাগুলো রিয়েল। তো ইনি হচ্ছেন আমাদের জামাই চারশো বিশ, যিনি ব্লগে একদমই আসতে চান না। অনেকটাই সুন্দর হয়ে গেল,
তো আমি এখন তোমাদেরকে একজনকার সাথে পরিচয় করে দেবো, আমার একটা পুচকি ননদ, মানে আমার হচ্ছে তোমার কাকা শ্বশুরের মেয়ে। তো ওরা দু বোন, তো বড়টা ক্যামেরায় আসতে চায়নি, খুব লজ্জা পায়। তো ছোটটা একদম ও হেভি স্মার্ট, তো ও তোমাদেরকে তোমাদেরকে সাথে ওকে পরিচয় করে দিচ্ছি, দেখো। অ্যান্ড ও এত ভালো গান গায়, দেখি যদি ক্যামেরার সামনে এসে একটা গান গায় তো শুনবে তোমরা, খুব বাচ্চা। ও খুব ভালো গান করে, তো আমি শোনাবো একদিন তোমাদেরকে ওর গান। তুই একটা গান গিয়ে শোনাবি, একটা গান গা, কর গান কর, একটুখানি একটুখানি কর কর, যা হোক একটা কর, বলি ও নানাদি কর, বলি ও নানাদি, হারদ মতো চাল ফেলে দে হারিতে, ঠাকুর জামা এলো বাড়িতে, ও নানাদি ঠাকুর জামা এলো, হয়ে গেছে। অ্যান্ড তোমরা আজকে সারাদিন সব কিছুই দেখলে, তো তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবে। তো এর বেশি আর আজকে ব্লগটা বাড়াচ্ছি না, তো এখন আমরা এক জায়গায় যাবো। তো যাবো বলতে আমার ভাইয়ের শ্বশুরবাড়ি, তো ওর শ্বশুরবাড়ি আমার বাড়ি থেকে মাত্র 2 থেকে 3 মিনিট, মানে আমাদের বাড়ি থেকে মেন রোড 1 মিনিটও লাগে না, আর ওখান থেকে ওদের বাড়ি ওই 1 মিনিট। তো এখন যাব, ওখানে ইনভাইট আছে, তো চলো যাওয়া যাক ওখানে। আর আমি ব্লগ এখন করছি না, কারণ সারাদিন প্রচণ্ড টায়ার্ড আমি, কারণ কাকু কিমার অনেক রিকোয়েস্ট, তো আমরা বলেছিলাম বাস যাবো না, কারণ শরীরটা ভীষণ টায়ার্ড লাগছে। বাট কাকু কিমা এতবার ফোন করছে যে আর মানে না গিয়ে থাকতে পারলাম না, তো যাই একটু ঘুরে আসি। অ্যান্ড চলো আমার ভিডিওটা আমি এখানে এন্ড করছি। অ্যান্ড সারাটা দিন আজকে কীরকমভাবে কাটলো আমি সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম, কিছু কিছু মোমেন্টস আমি শেয়ার করতে পারিনি কারণ একটু ব্যস্তই ছিলাম, তো যতটা করার আমি করেছি। তো আমি এখানেই ভিডিওটা এন্ড করছি। অ্যান্ড তোমরা অবশ্যই আমার যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। চলো এখানেই শেষ করা যাক আজকের ভিডিওটা, টাটা।